হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। স্মৃতি ল্যাব স্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আমিও ভালো আছি। আর ছেলে এখন ঘুমাচ্ছে, অনেকটা সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছ। আর সারা রাত মাথা যন্ত্রণা করছিলো প্রচণ্ড, মাথায় যে কী হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে করে নিয়েছি যে আজ ডাক্তার দেখাতে যাবই। আর দেখতেই পাচ্ছ সবাই ঘুমাচ্ছে, এখন বাড়িতে কেউ ওঠেনি, তাই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর বোবার মতন দেখতেই পাচ্ছ ভিডিও শুরু করেছি। সবাই ঘুমাচ্ছে বলে কোনো রকম কথা বলছি না, চুপচাপই আছি। তাহলে চলো সারাদিন কী করছি দেখতে থাকো তোমরা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না তোমরা। চলো দেখতে থাকো। আর এই দেখো, ও এখনও ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? ওকে এখন তুলবো। তাহলে চলো ওকে আগে ঘুম থেকে তুলি, তারপরে কোনো কথা। দেখতে থাকো ও ঘুম থেকে উঠে কী কী করে। বলছে কী বলছে শোনো বাবা। ভালো ঘুম হয়েছে তোমার? খুব ভালো হয়েছে তাই? তুমি বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং। এবার মুখ ধোবা, ব্রাশ করবা? ও তাই? ঠাকুরটা নাম করে দেখি দাও। তাহলে চলো এবার মুখ ধুয়ে আমরা আসছি। হ্যাঁ বলো, আমরা মুখ ধুয়ে আসছি বলো। হ্যাঁ কি করবা, মুখ ধুয়ে তারপরে আসবা? আচ্ছা কি করবা বলো। কি বউ? বলো কি বলছো বলো। নামবা নামবা, প্যান্ট পরবা? হ্যাঁ প্যান্ট পরিয়ে দেবো তো, দাঁড়াও প্যান্ট পরিয়ে দেবো তো, আগে মুখ ধুতে হবে তারপরে তো। ওর হেয়ার কাটটা কেমন লাগে একটু তোমরা বলো। ওর বাবাকে বিচ্ছি আমি হেয়ার কাট করিয়ে যাবো, দেখো যাতে মাথায় আর কি স্নান করার পরে চুলে জল মাথায় না বসে, এই জন্য এইভাবে হেয়ার কাট করেছে, দেখো। চলো দেখতে পেলে উঠে পড়েছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে তো কয়েকটা ভিজি ভিজি কথা বললো, এখন ওর ঠাকুমার সঙ্গে একটু কথা টথা বলছে। আর চলো একটু মুখটুকুকে ধুয়ে দিই, একটু ফ্রেশ করে দিই, তারপরে কথা হচ্ছে। আর মুখ ধোয়াতে গিয়ে পুরো জল ঘেটে অস্থির করবে এখন, তাহলে চলো আগে মুখটা ধোয়াই, তারপরে তো তোমাদের সাথে কথা হচ্ছে আবার। ছেলেকে মুখ ধোয়ানোর পরে জল বিস্কুট খাওয়ানো হয়েছে, আর ওকে খাইয়ে দাওয়া এদিকে চলে এসেছে, দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। ওকে সকালে যে ভাত খাওয়াবো তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর জল ফুটানো হয়ে গিয়েছে একবার, আবার ফোটাতে হবে, সেটা পরে করব। আর জানো তো কাজের মাসে আসছে না, তাই দেখো ঘরের সমস্ত কাজকর্ম আমাদের করে নিতে হচ্ছে। আর 6-7 দিন হলো কাজের মাসে আসছে না, যেহেতু বিয়েবাড়ি এখন, তাই কোনো একটা বিয়েবাড়িতে গিয়েছে, বলে গিয়েছে যে 2 দিন আসবো না, তো 6-7 দিন হয়ে গিয়েছে আসছে না, আর এই জন্য সমস্ত কাজ আমাদের করে নিতে হচ্ছে। এই দেখো ঘর দোর ঝাড় দিতে হচ্ছে, এখন প্রচুর কাজ আছে। এমনিতে ধরো সে বাচ্চা ছেলে, তার জন্য মানে খাটতে খাটতে সারাদিন চলে যাচ্ছে, কখন মানে একটু বসতে পারি না জানো তো, মানে সারাদিন কিছু না কিছু লেগে আছে, লেগে আছে কাজকর্ম। আর এখন তো এক্সট্রা হচ্ছে শীতকাল, শীতকাল মানে প্রচুর জামাকাপড় বেরোচ্ছে, সেগুলো রোদে দেওয়া এই সমস্ত থাকে, তারপরে যেগুলো গায়ে দেয় সেগুলো আর কি রোদে দিতে হয়। আমার একটু আমি আবার একটু বাতিগ্রস্ত আছি, সেগুলো রোদে দেওয়া হয়। তার মধ্যে যদি কাজের মাসি না আসে তাহলে সেই এক্সট্রা কাজ পড়ে যায়। হ্যাঁ আমি তো রোজ ঝাঁট দিই, তোমরা বলবে অনেকে তুমি দিদি তুমি তো ঘর দোর রোজ ঝাঁট দিয়ে দাও, কিন্তু তুই কী বলো তো কাজের মাসি আসলে না আর কি মাসি আর কি ঝাঁট দেয়, তারপরে আমি যখন ঝাঁট দিই এক একদিন দিই না তো ওপরপতি দিয়ে নিই, কারণ যেহেতু মাসি সকালবেলা ভালো মতন ঝাঁট দিয়ে মুছে দিয়ে যায় তাই জন্য। কিন্তু যে মাসি আসছে না তার জন্য যে এক্সট্রা কাজ মানে ভালো করে ঝাড় দেওয়া মোছা এগুলো করতে হচ্ছে, এগুলো একটা এক্সট্রা কাজ। আর ছেলে জানো তো প্রত্যেক দিন খেলনাগুলোকে মানে একদম ফেলবে ছিটাবে, তারপরে আবার সেগুলোকে আমি জড়ো করব। তো জড়ো করলাম, জড়ো করে দেখো ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে নিয়ে আবার তো একটু পরে দেখবো ও সব ছিটিয়ে ফেলছে ফেলেছে এখানটায়। আমার কাজ সারাদিনে 14 বার হচ্ছে যে ওর খেলনা জড়ো করা আর ও ছিটানো, ও ছিটাবে আমি জড়ো করব, এই হলো কাজ। তাহলে চলো ঘর দু ঝাড়টা দিয়ে নিই, তারপরে কোনো কথা, আগে কাজ আগে করে নিই। এদিকে দেখো দাদুর সঙ্গে খেলতে বসে পড়েছে, আজ যেহেতু দাদু ছুটির দিন আজকে তাই খেলতে বসে পড়েছে। আর যেহেতু আজ শুক্রবার দাদুর ছুটির দিন তাই বসে বসে দাদুর সঙ্গে খেলা করতে। আর এই দেখো এদিকে সমস্ত যা আছে সব দেখো ফেলছে, দেখো দেখো
আর বইয়ের ব্যাগটা নিয়ে এসে আর বইগুলোকে পুরো লুচি ভাজা করে ফেলেছে, একদম ছিঁড়ে 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 ছিঁড়ে। এতদিন যেন তো ছিঁড়তে জানতো না, হ্যাঁ শুধু বের করতো আর পড়তো, কিন্তু কোথা থেকে দেখেছে কি জানি ও যা দেখে তাই করে। কোথাও হয়তো দেখেছে কেউ কিছু ছিঁড়ছে, সেটা দেখে ও শিখে গিয়েছে। এখন দেখো বইগুলো সব লুচি ভাজা করে ফেলেছে, ছিঁড়ে টিড়ে এক এক করে ফেলেছে। আর দেখো সোফার উপরে যা আছে সব দেখো টেনে টেনে ফেলে দিচ্ছে। যা করে সারাদিন আমি গুটাতে থাকি, সোফাটা গুছাতে থাকি, সারাদিন এগুলো করে, মানে আমি গুছিয়ে গাছিয়ে রাখি আর ও সেটা নোংরা করে। আর দেখতে পাচ্ছ ওর বইগুলো দেখো সব লুচি ভাজা হয়ে গেছে, একদম ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। মানে আমি কি বলবো, কিছু বলার নেই, ছোট বাচ্চা তো ওই জন্য কিছু বলতে পারি না। আর এই দেখো ব্যাটটা নিয়ে বসে দাঁড়িয়ে পড়েছে খেলা করবে আমার দাদুর সঙ্গে। দাদুকে বলছে যে বল মারতে, দাদু তো বসে পড়েছে, দাদু বলছে আর পাচ্ছি না যা আর খেলবো না তোর সাথে, অনেকক্ষণ খেলেছি আর খেলবো না। আর এখন ওর খাওয়ানোর খাওয়ার টাইম হয়ে গিয়েছে, আমি খাওয়াটা রেডি করছি, দিয়ে খাইয়ে দিতেই ঘুম পাড়বো। এখন প্রায় 12:30 বাজে, এখন খাইয়ে দাওয়াই দেবো, 1:30-টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। আর এই দেখো দেখে দেখতে পাচ্ছ ও সবজির ঝোল বসিয়ে পড়েছি, এই জন্য সবজির মধ্যে একটু চিকেন দিয়েছি আজকে। এখনও পর্যন্ত আমি এইভাবেই মানে রান্না করে খাওয়াই। আর কি এখনও তোমার এইভাবে রান্না করে খাওয়াটা ভালো মনে হয়? ডাক্তার বলেছে আমাকে এইভাবে খাওয়াতে, তাই জন্য আমি এখনও পর্যন্ত খাওয়াই, 2 বছর বয়স হোক তারপরে ঠিকঠাকভাবে খাওয়াবো। এই যে তোমার দাদা ভাই দেখো আজকে চিকেন রান্না করবে, চিকেন হচ্ছে বলছে চিকেনটা আজকে আমি রান্না করবো, মানে চিকেন ওই রান্না করে, বেশিরভাগটাই ওই রান্না করে, মানে চিকেন রান্না করতে ভালোবাসে আর কি, এই জন্য চিকেনটাও রান্না করে। আজ দেখো চিকেনটা দেখো সমস্ত কিছু যদি ম্যারিনেট করে নিচ্ছে, এবার চিকেনটা রান্না করবে। আমি এই ফাঁকে একটু ভিডিও করে দিলাম, বুঝতেই পারিনি কিন্তু আমি ভিডিও করছি। যাই হোক চলো তাহলে এবার ছেলেকে খাওয়াই দাওয়াই নিই, তারপরে আবার কোনো কথা আছে, কথা বলতে ওকে ঘুম পাড়ানো আছে, এই তো চলতে থাকে সারাদিন, ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো। দেখো খাওয়াই দাওয়াই চলে এসেছি ঘুম পাড়াতে, দেখতে পাচ্ছ খাওয়ানো হয়ে গেছে, ওকে ফ্রেশ করে দিয়েছি দেখো, আর ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমিয়েও পড়বে। টিভিটা চলছে হালকা করে, টিভিটা চলছে, টিভিটা দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়বে। আর এদিকে 1:30 বেজে গেছে, আমি স্নান করতে যাব, 1:30-টাই বাজে, 1:40 মতন বাজে হয়তো, 1:40-ই বাজে। তা চলো স্নানটা করে আসি আমি, তারপরে আবার তোমাদের সঙ্গে কোনো কথা আছে, কেননা খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করবো, ডাক্তারের কাছে যাবো ভেবেছি আজকে, তা যেতেই হবে আমাকে ডাক্তারের কাছে। স্নান করে আসলাম এখনই, দেখতেই পাচ্ছ চুল ভিজা আছে, আজকে ছেলে ঘুমাচ্ছে, আজকে সব কিছু হয়ে গেছে, 2:30-এর মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। আমাদের বাড়িতে না কলা গাছ আছে, আর তোমার দাদা ভাই দেখো সেই কলা গাছে কলা পাতা নিয়ে এসেছে আজকে খাওয়ার জন্য। আর বাড়িতে রান্না হয়েছে দেখো শাক ভাজা, লাউ ঘণ্ট আর চিকেন হয়েছে। কার কার না কলা পাতায় খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, আমার তো খুব ভালো লাগে কলা পাতায় খেতে, আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া করে একটু উপরে আসলাম, কত জামাকাপড় ছিল সেগুলোকে আর কি মেলা হয়েছিল, কিন্তু সেগুলো এখন তো রোদ চলে যাচ্ছে, এখন প্রায় 3টে বাজে, শীতকালের বেলা 3টেতেই সন্ধে হয়ে যায়, তো সেগুলোকে একটু ভেতরে ভেতরে ঠিকঠাক করে দিলাম, আর আসবো না এই জন্য আমি মেলে দিয়ে গেলাম। আর চুলটাও ভিজে আছে, কিন্তু শ্যাম্পু করেছি তাই একটু আসলাম আরও, আর একটু ডাক্তারের কাছে যাবো, তোমাদের তো বললাম শরীরটা আমার খুবই খারাপ, ডাক্তারের কাছে যেতে হবে, তাই জন্য সব কাজকর্ম খুব গুটিয়ে নিচ্ছি, আর ছেলে ঘুমাচ্ছে, আর দেখো সিঁদুর পরতে গিয়ে এখানে নাকে সিঁদুর পড়েছে। তাহলে চলো নিচে যাই, নিচে যাই, হ্যাঁ ডাক্তারের কাছে যাবো, তার আগে চুলটাকে না একটু না শুকিয়ে গেছে মোটামুটি, একটু চুলটা না আঁচড়েনি, তাহলে চুল ঝরবে, খুব চুল উঠছে। দেখতে পাচ্ছি চলে এসেছি ডাক্তার কাকুর কাছে, কোন ভিড় নেই, একজন আছে ভেতরে, উনি বেরোলে আমি ঢুকবো। আর ছেলেকে নিয়ে এসেছি, থুই আসিনি আজকে, ও ভাবলাম যে ওর একটু ঘোরা হবে, আমি আমার ডাক্তার দেখানো হবে আমার, আর ওর একটু ঘোরাবে, তাই জন্য ওকে নিয়ে এসেছি। আর ও তো এখানে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, তাও গিয়ে যে শান্ত থাকে তা না, পুরো দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর বারবার ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। আর দেখো এখানে ওর লাইট জ্বলা জুতোটা পরে এসেছে, যে জুতোটা লাইট জ্বলে কাকিমা দিয়েছে, এটা এটা পরে এসেছে আজকে দেখতেই পাচ্ছ। আর ওই দেখো ভেতরে টুকি মারছে, আর কাকু ওইখানেই বসেন, আর একজন মানে পেশেন্ট আছে, উনি আছে, উনি বেরোলে আমি ঢুকবো, খুব একটা ভিড় নেই, হালকাই আছে, একটু পরে মানে সন্ধ্যের দিক থেকে ভিড় হয়, আমি তো সন্ধ্যার আগে আগে এসেছি,
আর শীতকালের বেলা তো 5টার সময় এসেছি। এলাম, আর আজকে রাস্তায় এত ভিড় এত ভিড় এত ভিড়, কি বলবো, অস্থির হয়ে গেছি। আর কাকুর কাছে খুব একটা ভিড় এই জন্য খুব একটা সমস্যা হয়নি, কিন্তু রাস্তায় খুব ভিড় ছিল আর লোডশেডিং হয়ে গেছিলো, এই জন্য সমস্যা হয়ে গেছিলো। তাহলে চলো এখন ছেলের খাবারটা করে ফেলি। দেখলি তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো কাকু ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পরে বললেন যে একটু রেস্টে থাকতে বললেন, আর ওষুধটা খেতে বললেন, বললো যে ভালো হয়ে যাবে, চিন্তা করো না, তারপরে তো উনি আছেন, না হলে দেখবে উনি বলেছে। আর আজকে ভিডিওটা কন্টিনিউ করবো না, আজকে অনেক কাজ আছে সেগুলো করতে হবে। তাহলে আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলে যেও না। আর আমার পাশে থেকো বন্ধুরা, আর নতুন যারা নতুন আমার বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। তাহলে টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। টাটা।